হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সেক্স ফ্যাক্ট, আর সাথে আছি আমি মিস্টার রেজা পারভেজ। ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। নতুন নতুন সেক্স ফ্যাক্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মেয়েদের মেশিনে ছেলেদের মাল কতদিন পর্যন্ত বেঁচে থাকে? সঠিক উত্তরটি হবে, বিশেষজ্ঞদের মতে ছেলেদের মাল মেয়েদের মেশিনে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, লাগানো বা করার ইচ্ছে হলে মহিলাদের কোন অঙ্গটি ফুলে ওঠে? সঠিক উত্তরটি হবে, লাগানো বা করার ইচ্ছে হলে মহিলাদের আপেল আর নিতম্ব এই দুইটি অঙ্গ ফুলে ওঠে। পরবর্তী প্রশ্নটি হলো, সম্পর্ক করার সময় কোন রাশির মেয়েরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে চরম সীমায় পৌঁছে যায়? উত্তরটি হবে, সম্পর্ক করার সময় কন্যা রাশির মেয়েরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে চরম সীমায় পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন, কোন গাছের রস পুরুষের রকেটে লাগালে রকেট টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকে? সঠিক উত্তরটি হবে, সজনে পাতার সাথে কিছু অ্যালোভেরা গাছের রস লাগালে পুরুষের রকেট টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মহিলাদের রাতে খেলার চাহিদা কত বছর পর থেকে কমতে শুরু করে? সঠিক উত্তরটি হবে, মহিলাদের রাতে খেলার চাহিদা 40 থেকে 42 বছর পর থেকে কমতে শুরু করে। পরবর্তী প্রশ্ন, লাগানোর কত সময় পর থেকে মেয়েদের নিচ থেকে আওয়াজ আসে? সঠিক উত্তরটি হবে, লাগানোর সময় যখন মেয়েদের তলা পথ পিচ্ছিল হয়ে যায় তখন ধাক্কা দিলে মেয়েদের তলা থেকে জোরে জোরে আওয়াজ আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।